ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك وصحبه يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى آلك وصحبه يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দুআলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরো একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে থেকেই আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া কর্তৃক আশা রুহানি চিকিৎসা এবং আওরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ আজকে আপনাদের ফোন কল শুনবো, আপনাদের ফোন কলসের উত্তর দেবো, আপনাদের SMS পাঠ করে SMS এর উত্তর দেবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। যার শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এর মধ্যে নকল করেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ আযজা ওয়াজাল শরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা সময়ক্ষেপ না করে দেখব কোন জায়গা থেকে কোন ইসলামী ভাই তার কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছেন। আসুন কল শ্রবণ করি। আসানি দান করুক রুহানি চিকিৎসা ইসুফ ভাই, দেওয়া হবে, আপনি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আরো কয়েকটি কল একসাথে নিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। জি, আমি কুমিল্লা থেকে সৌরভ ছিলাম। সমস্যা হচ্ছে আমার ভাগিনা আজকে 2.5 বছর হয়ে গেছে, এখনো কথা বলে না, কোনো কিছু কানেকশনতে পারে সবকিছু। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক সৌরভ ভাই, আপনার ভাগিনাকে আল্লাহ তাআলা শিফা দান করুক, সুস্থ করে দেখ দোয়া করছে, আপনিও দোয়া করুন। পরবর্তী কল চালিয়ে দিন। ভাই, আমার নাম রাজ, মসুল থেকে বলছি। ভাই, আমার মনে হয় শ্বাসকষ্ট আর নাকের মাংস ভরা অনেকই, আর কাজ অনেক কি কমে ভাই। জি, রাজন ভাই আমাদেরকে নরসিংদী থেকে ফোন করেছেন, জানিয়েছেন শ্বাসকষ্ট, নাকে মাংস বাড়ে এবং কাশি, আল্লাহ তাআলা শিফা দান করুক রাজন ভাই, আপনাকে আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেয় ইনশাআল্লাহ। সওজাল রুহানি চিকিৎসা প্রদান করব। রাজন ভাই শ্বাসকষ্টের জন্য আমাদেরকে কল করেছেন, পাশাপাশি ইউসুফ ভাইও আমাদেরকে শ্বাসকষ্টের জন্য কল করেছেন। তো রুহানি চিকিৎসা আরজ করছি। প্রথমে তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাদের জন্য লিখেছেন যে 5টি গোলমরিচ, 10টি বাদামের দানা এবং 10 গ্রাম মোনাকা, মোনাকা বলা হয় কিসমিসের বড় যে প্রকারগুলো রয়েছে ওগুলোকে মোনাকা বলা হয়, 10 গ্রাম মোনাকা এবং 10টি বাদাম এবং 5টি গোলমরিচ একসাথে নিয়ে রাত্রে ঘুমানোর পূর্বে আপনি একসাথে নিয়ে খেয়ে নিন, এরপরে পানি পান করবেন না ইনশাআল্লাহ। আপনাদের যে শ্বাসকষ্ট রয়েছে তা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও আপনাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে শ্বাসকষ্টের জন্য ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু 9 বার পাঠ করুন, এরপরে পানিতে ফুঁক দিন, ওই পানি পান করে নিন,
পাশাপাশি এই 9 বার পাঠ করে ইয়া কাবিরু নিজের শরীরে ফুক দিন ইনশাআল্লাহ আজাওয়াজাল। আপনাদের শ্বাসকষ্টে যে সমস্যা রয়েছে তা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজাওয়াজাল। এছাড়া আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানি মদিনা জামে মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত করে ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজাওয়াজাল তাবিজাতে আফতারিয়ার মাকতাব বস্তা লাগানো হয়। আপনি তাবিজাত আফতারিয়ার বস্তা থেকে আপনি তাবিজাত সংগ্রহ করে নিন। মাদানী পট্টি নামে এক বিশেষ তাবিজ পাওয়া যায় যাদের শ্বাসকষ্ট এবং কাশির সমস্যা রয়েছে, তো আপনি এই তাবিজটি সংগ্রহ করে নিজে ব্যবহার করুন। আশা করা যায় আপনাদের শ্বাসকষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজাওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন সৌরভ ভাই কুমিল্লা থেকে, জানিয়েছেন যে 2.5 বছরে ভাগিনা কথা বলতে পারে না, আল্লাহ তাআলা শিফা দান করুক। সৌরভ ভাই আপনি আপনার ভাগিনার উপরে এই আমলটি করুন যে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার ভাগিনাকে পান করিয়ে দিন। পাশাপাশি 33 বার ইয়া সালামু পাঠ করে আপনার ভাগিনার উপরে দম করে দিন ইনশাআল্লাহ আজাওয়াজাল। আশা করা যায় যে আপনার ভাগিনা সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে রাজন ভাই নরসিংদী থেকে ফোন করেছেন, জানিয়েছেন শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসা তো প্রদান করা হলো, পাশাপাশি আরো একটি সমস্যা জানিয়েছেন যে নাকের মাংস বাড়ে, তো আল্লাহ তাআলা আসানি দান করুক। যাদেরই এই সমস্যা রয়েছে তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে সুরা আসর, 30 পারার একটি সুরা রয়েছে, সুরার নাম হচ্ছে সুরা আসর। সুরা আসর এর 2 নং আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতে মুবারাকাটি বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে মিলে, অর্থাৎ এভাবে পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল ইনসানা লাফি খুসর, এই আয়াতটি আপনি 100 বার পাঠ করুন রাত্রে। পাঠ করে এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। এই আমলটি 92 দিন পর্যন্ত জারি রাখুন। ইনশাআল্লাহ আজাওয়াজাল আপনার নাকের মাংস বাড়ার যে সমস্যা রয়েছে তা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজাওয়াজাল। পাশাপাশি আপনি এটিও জানিয়েছেন যে আপনার কাশির সমস্যা রয়েছে। আমির আলে সুনত লিখেন যে হাতের মধ্যে খাঁটি মধু নিয়ে তা চেটে নিলে আশা করা যায় ইনশাআল্লাহ যত কঠিন ধরনের কাশি হোক না কেন তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজাওয়াজাল। পাশাপাশি আরও একটি ঘরোয়া চিকিৎসা আমির আলে সুনত দিয়েছেন যে 40টি কিশমিস এবং কয়েকটি বাদাম নিয়ে এর উপর কয়েকবার দুরুদ শরীফ পাঠ করে ফুঁক দিন, এরপর ওই কিশমিস খেয়ে নিন ইনশাআল্লাহ আজাওয়াজাল। আপনাদের কাশির যে সমস্যা রয়েছে বা যত বড় ধরনের কাশি হোক না কেন কাশি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজাওয়াজাল। এছাড়া যেহেতু নরসিংদীতে রয়েছেন আপনি, ঢাকা সাইদাবাদ বেশি দূরত্ব নয়, ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানি মদিনা জামে মসজিদে এসে আপনি তাবিজাত সংগ্রহ করুন। তাবিজ প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ইজতিমার পরে, অর্থাৎ ঈশার নামাজের পরে সাপ্তাহিক ইজতিমা অনুষ্ঠিত হয় এবং ইজতিমার পরপরই তাবিজাত তাত্তারিয়া দেওয়া হয়। আপনি কাশির জন্য তাবিজাত তাত্তারিয়া সংগ্রহ করুন। আপনার নাকের যে সমস্যা রয়েছে নাকের মাংস বাড়ে এর জন্য তাবিজাত তাত্তারিয়া সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজাওয়াজাল, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজাওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের কাছে কিছু এসএমএস এসেছে, আমরা ইনশাআল্লাহ এসএমএস পাঠ করব এবং এসএমএস এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজাওয়াজাল। এক ইসলামী ভাই আমাদেরকে মেসেজ করেছেন, নাম হচ্ছে মাহবুব ভাই রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন জন্ডিস রোগে 3 মাস থেকে ভুগছি, মাথা ব্যথা করে এবং থেকে থেকে জ্বর আসে আর সব সময় পেটে ব্যথা করে, ভালো লাগে না, আমি কিভাবে শিফা পেতে পারি? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, কেননা দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। পাশাপাশি মাহবুব ভাই আপনার জন্য রুহানি চিকিৎসা, প্রথমে আপনি জানিয়েছেন আপনার জন্ডিসের সমস্যা রয়েছে, তো জন্ডিসের জন্য আপনাকে রুহানি চিকিৎসা আরজ করবো। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যাদের জন্ডিসের সমস্যা রয়েছে তাদের জন্য 4টি মাদানী ফুল রুহানি চিকিৎসা লিখেছেন ঘরোয়া আপনার অসুস্থ আবিদের মধ্যে, এখান থেকে আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি যে আপনি আপনার জন্ডিসের সমস্যার জন্য
হাসিবু 300 বার পাঠ করে পানির উপর ফুঁক দিয়ে 21 দিন পর্যন্ত পান করুন। ইনশাআল্লাহ আজ্জাবাজাল এর দ্বারা জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে। আমি আমলটি আবার বলছি, ইয়া হাসিবু 300 বার পাঠ করে পানিতে ফুঁক দিন, 21 দিন এই আমলটি করুন, ইনশাআল্লাহ জন্ডিসের সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি আপনি লিখেছেন মাথায় ব্যথা করে, আপনার মাথা ব্যথার জন্য এই আমলটি আপনি করতে পারেন। আমলটি হচ্ছে কাউকে দিয়ে সুরা নাস 7 বার পাঠ করিয়ে আপনার মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল এর দ্বারা আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। যদি এরপরও মাথা ব্যথা না কমে তাহলে আপনি দ্বিতীয়বার এই আমলটি করুন, ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। কিন্তু এরপরও যদি আপনার এই সমস্যা থেকেই থাকে, অর্থাৎ মাথা ব্যথা থেকে থাকে, তাহলে তৃতীয়বার এই আমলটি করুন। যত বড় ধরনেরই আপনার মাথা ব্যথা হোক না কেন, তা আশা করা যায় ইনশাআল্লাহ আজ্জাবাজাল দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ আজ্জাবাজাল। এছাড়া আপনি জ্বরের কথা লিখেছেন, আপনি বিসমিল্লাহিল কাবির এই ওয়াজিফাটি বেশি পরিমাণে পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জাবাজাল এর দ্বারা আপনার যে সমস্যা রয়েছে জ্বরের তাও ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ আজ্জাবাজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আপনাদের ফোন কলস নেব। ইসলামী ভাই কোথা থেকে ফোন করেছেন সমস্যা জানিয়ে তা শুনবো, উত্তর দেওয়ারও চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। এরপর আবার আপনাদের SMS এর দিকে যাবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আসুন আমরা কল শ্রবণ করি, কল চালিয়ে দিন। মোহাম্মদ উমর ফারুক কুমিল্লা থেকে বলতেছি, প্রত্যেক রাতে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি, আজেবাজে স্বপ্ন দেখি, আর কি না কই দুশ্চিন্তায় মাথা আছে পরদিন। আল্লাহ তাআলা আসানি দান করুক। উমর ফারুক ভাই আমাদেরকে কুমিল্লা থেকে ফোন করেছেন, জানিয়েছেন রাত্রে আজেবাজে স্বপ্ন দেখেন এবং দুশ্চিন্তা করেন। আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা দূর করে দিক, রুহানি চিকিৎসা আরজ করব ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। যে পরবর্তী কল চালিয়ে দিন। আমি কুমিল্লা থেকে বলছি, মামুন আমার পাঁচটা কাজ অনেক দিন যাবত, ইনশাআল্লাহ সৌজাল রুহানি চিকিৎসা আরজ করব, মামুন ভাই আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। নারায়ণগঞ্জ থেকে শাহিন বল, সমস্যাটা আমার গ্যাস্ট্রিক এর সারা কোন, আমার গ্যাস্ট্রিক এর সমস্যা আছে। শাহিন ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে ফোন করেছেন, জানিয়েছেন তার গ্যাস্ট্রিকের সমস্যা। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ শাহিন ভাই, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের সাথেই থাকুন। আমাদেরকে ফোন করেছিলেন উমর ফারুক ভাই কুমিল্লা থেকে, জানিয়েছেন রাতে খারাপ স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুক, আপনার সমস্যা দূর করে দেখ। যারাই রাতে খারাপ স্বপ্ন দেখেন বা ভয়ঙ্কর কিছু দেখেন তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনার ঘুমানোর পূর্বে এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করুন। এরপর আপনি রাত্রে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল খারাপ স্বপ্ন দেখা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আবার বলছি, ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করুন, এরপরে ঘুমান, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল খারাপ স্বপ্ন হতে বিরত থাকবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপরে আমাদেরকে মামুন ভাই কুমিল্লা থেকে ফোন করেছিলেন, জানিয়েছেন বাচ্চার অনেক দিন যাবত কাশ, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি জানান এই বাচ্চার বয়স কত, তো যদি বাচ্চা একটু বড় হয় তাহলে তাকে এই আমলটি করতে বলেন, অর্থাৎ হাতের মধ্যে কিছু মধু, খাঁটি মধু দিন, মধু চেটে খেয়ে নিলে কাশের সমস্যা দূর হয়ে যায়, ইনশাআল্লাহ আজ্জাবাজাল এই আমলটি করেন। আর যদি আপনার বাচ্চা ছোট হয় তাহলে তাকে এই আমলটি করাতে পারেন, ইয়া কাবিরু 9 বার পাঠ করে তার উপরে ফুঁক দিন, এরপরে পানিতে ফুঁক দিন, ইয়া কাবিরু 9 বার পাঠ করে পানি আপনার বাচ্চাকে পান করান, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কাশের যে সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এরপর আমাদেরকে ফোন করেছেন শাহিন ভাই নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যা, সাধারণত ভাজা তেল পোড়া বা সময় মতো না খেলে, খাওয়া দাওয়া না করলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তো আপনি তেল জাতীয় খাবার, বিশেষ করে ভাজা পোড়া, ফাস্ট ফুড এগুলো থেকে দূরে থাকুন, যতটা পারা যায় এগুলো বর্জন করুন, বেশি পরিমাণে ভালো ভালো সুস্বাদু খানা খান, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এটা তো আপনার প্রতিহত করবে। পাশাপাশি আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া মুমিনু
115 বার পাঠ করুন, নিজের উপরে ফুঁক দিন। মনে রাখবেন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন, এরপর পানিতেও ফুঁক দিয়ে পান করুন। ইনশা আল্লাহ আজাল আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে ইনশা আল্লাহ আজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলছি, নাম হলো মোহাম্মদ নাফিস। সব আমার ব্যবসা বাণিজ্যের তো এর খুবই খারাপ, খালি দেন না ওই ব্যবসা করতে হলে দেন লোকসান খাই। আল্লাহ তাআলা বরকত দান করুক আপনার ব্যবসার মধ্যে। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে দেখ। নাসির ভাই গাজীপুর থেকে ফোন করেছেন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের সাথে থাকুন। জি নেক্সট কল চালিয়ে দিন। আমার নাম আশরাফুল, আমার বাড়ি সোনারগাঁ। আমার আপুর 2 মাস যাবত পেট খারাপ, পেট ব্যথা আর কি, অনেক ওষুধ খাইছে কমে না আর কি। আপনি একটা রুহানি চিকিৎসা। আশরাফুল ভাই আল্লাহ তাআলা আপনার যে সমস্যা পেটের সমস্যার কথা বললেন, পেট ব্যথা তা দূর করে দেখ, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করব, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আজাল। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম হুমায়ুন কবির সরকার, টঙ্গী থেকে বলছি। আমার ছেলের বয়স 3.5 বছর, সে খাবার টাবার খাইতে স্যার অনেক কষ্ট হয় ওর খাওয়াইতে। আল্লাহ তাআলা সানি দান করুক। হুমায়ুন কবির ভাই টঙ্গী থেকে ফোন করেছেন, জানিয়েছেন বাচ্চা খানা খেতে চায় না, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা আরজ করবো ইনশাআল্লাহ আজাল। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমাদেরকে ফোন করেছিলেন নাসির ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন ব্যবসা বাণিজ্য খারাপ রয়েছে। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, ব্যবসার মধ্যে যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করে দেখ। আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করছি, আপনি এই আমলটি করুন, জুমার দিনে জুমার নামাজের পরে আপনি ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 786 বার লিখে এরপর আপনার দোকানে সেটি রেখে দেন ইনশাআল্লাহ আজাল। এর দ্বারা আপনার দোকানের ব্যবসার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। এছাড়া আপনি গাজীপুর থেকে ফোন করেছেন, আপনি ঢাকার সাইদাবাদ জনপদ মোড় ফজানে মদিনা জামে মসজিদ, এখানে প্রতি বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ আজাল বিনামূল্যে তাবিজে তাড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমার পর আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন, ইজতিমাতে দোয়া করুন, এরপরে তাবিজা তাত্তারের মাকতাব থেকে তাবিজাত সংগ্রহ করুন। আপনার দোকানে লটকানোর জন্য তাবিজ দেওয়া হবে, ওই তাবিজটি আপনার দোকানে ঝুলিয়ে দিন ইনশাআল্লাহ আজাল। এর দ্বারাও আপনার যে সমস্যা রয়েছে দোকানে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজাল। এরপর আমাদেরকে ফোন করেছিলেন মামুন ভাই, জানিয়েছেন বাচ্চা আশাফুল ভাই আমাদেরকে ফোন করেছিলেন সোনাগা থেকে, জানিয়েছেন বোনের পেটে সমস্যা রয়েছে, পেট ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনি এই আমলটি আপনার বোনকে করতে বলুন। ইয়া মুহইয়ি ইয়া মুহইয়ি ইয়া মুহইয়ি 7 বার পাঠ করবে, পাঠ করে নিজের উপরে ফুঁক দিবে ইনশাআল্লাহ আজাল। এর দ্বারা আপনার বোনের পেটের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজাল। এরপরে আমাদেরকে হুমায়ুন কবির ভাই টঙ্গী থেকে ফোন করেছিলেন, জানিয়েছেন বাচ্চা খানা খেতে চায় না, বাচ্চার বয়স 3.5 বছর, আপনি এই আমলটি করুন, ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করে, এরপর শুরুতে শেষে দুরুশের পাঠ সহকারে, অর্থাৎ 115 বার দুরুশের 111 বার ইয়া সালামু পাঠ করবেন, পূর্বে এবং পরে দুরুদ পাক পাঠ করে নেবেন, এরপর আপনার বাচ্চার উপর ফুঁক দিন ইনশাআল্লাহ আজাল। এতে আপনার বাচ্চার খাবার মধ্যে আশা করি রুচি বাড়বে, আপনার বাচ্চা খানা খাবে ইনশাআল্লাহ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আসুন আমরা রুহানি চিকিৎসা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে আরজ করি, দোয়া করি, যেন আল্লাহ তাআলা আমাদের সকলের সকল পেরেশানি সকল সমস্যা দূর করে দেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين جزا الله عنا سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم ما هو أهله يا الله عز وجل আমাদের আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ ওয়া জাল মালিক মোলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে দিন। ইয়া আল্লাহ আজ ওয়া জাল আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, নেককার হিসাবে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল সকলের সকল পেরেশানি, যারা যেই
উদ্দেশ্য ফোন করেছে অনেক ইসলামী ভাই, আমাদেরকে তাদের সমস্যার জন্য জানিয়েছে, অনেকে জানিয়েছেন নিজের ভাগিনার সমস্যা, নিজের সমস্যা, নিজের গলার সমস্যা, মাথা ব্যথা, ব্যবসা বাণিজ্য খারাপ। অনেক পেরেশানি নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছে ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল, সকলের সকল পেরেশানিকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। অনেক ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে মেসেজ করে প্রত্যেকের সকল সমস্যাকে দূর করে দাও ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। হাসপাতালে গেলে দেখা যায় যে রোগীরা কিভাবে যন্ত্রণায় কাতর ছটফট করে ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। তোমার কুদরতি ভাবে ওই সকল রোগী যারা হাসপাতাল ছটফট করে, বরঞ্চ দুনিয়ার আনাচে কানাচে যত রোগী রয়েছে তো সকলকে তুমি শিফা দান করো ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। আমাদের ব্যবসা বাণিজ্য বরকত দান করো ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। আমাদের ইলমে আমলে কোটি কোটি বরকত দান করো ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে সবাইকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। আমির আলী সুন্নাত সহ সকল সুন্নি ওলামায়ে কিরামকে মালিকুমুল্লাহ হায়াতের মধ্যে তাদের হায়াতে ইলমে আমলে কোটি কোটি বরকত দান করে দাও ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। মালিকুমুল্লাহ আমাদের জন্য যেটা ভালো কল্যাণটা তা আমাদেরকে দান করো, আমাদেরকে সুস্থ সবল তোমার ইবাদত করার তৌফিক দান করো। সালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও শহীদের বাস শোনো করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাস শোনো করো ওহে